যে সকল রোমহর্ষকারী হত্যাকাণ্ডের নায়ক স্থির হয় না, অথবা যে সকল মোকদ্দমার হত্যাকারী পলায়িত অথবা লুকায়িত থাকেন, ঈশ্বর জানেন কেন সেই সকল মোকদ্দমার সন্ধানের ভার আমার হাতেই পতিত হয়। ভুল বলিলাম, পতিত হইত। দীর্ঘ 33 বছর সুনামের সহিত কলিকাতা ডিটেকটিভ পুলিশের কার্য সুষ্ঠুভাবে নির্বাহ করিয়াছি। আজই আমি কর্ম হইতে অবসর করিলাম। এতকাল যে সকল মোকদ্দমার কিনারা করিতে সামর্থ্য বা সময় সময় অকৃতকার্য হইয়াছি, তাহা কোনো সময়ে দারোগার দপ্তরে প্রকাশ করিতাম। আজ ভাবিতে বসিলে মনে হয় যেন কোনো দূরতর অতীতে এক দুঃস্বপ্নের ন্যায় এই সকল ভাবনীয় কীর্তিকলাপ সংগঠিত হইয়াছিল। জানি রায় বাহাদুর খেতাব আমার হস্তপদকে শৃঙ্খলাবদ্ধ করিয়াছে, কিন্তু তাহা সত্ত্বেও সেই অভূতপূর্ব ঘটনাবলী লিপিবদ্ধ না করিয়া গেলে ইতিহাস আমাকে ক্ষমা করিবে না। আমার জীবনকালে ইহা প্রকাশ পাইবে না। এক গোপন স্থানে যোগ্য ব্যক্তির হস্তে এই পাণ্ডুলিপি লুকায়িত থাকিবে কতদিন, তাহা একমাত্র মহাকালী জানে। ভবিষ্যৎ প্রজন্মের কেহ বা কাহারা এই লিপি সন্ধান পাইয়া যদি পাঠ করেন, তবেই কলিকাতার অন্ধকারময় ইতিহাসে এক অজানা অধ্যায় তাহার সম্মুখে উন্মোচিত হবে। নচ্ছত নহে। পড়ছি সূর্যতামসী, কৌশিক মজুমদারের লেখা। আর গল্পটা সম্পূর্ণভাবে চ্যানেলে প্রকাশ করা হবে, আর আমার ফেসও দেখা যাবে না। এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। পূর্বখণ্ড সংকট, প্রথম পরিচ্ছেদ, চিন্নাপাড়ায় অদ্ভুত হত্যাকাণ্ড। 12 ডিসেম্বর 1892, কলিকাতা। এবার কলকাতায় জাকালো ঠান্ডা পড়েছে, দিনের বেলাতেও আকাশ মেঘলা। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সারাদিন সূর্যের দেখা নেই বললেই চলে। 5টা বাজতে না বাজতেই কুয়াশার পাতলা আস্তর গোটা শহরটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেন। আপার সার্কুলার রোডের একধারে মাঝে মাঝে বেশ কয়েকটা ময়লাবাহী রেলগাড়ি দাঁড়িয়ে। গত 2-3 দিন যাবৎ কি এক কারণে তাদের ময়লা পরিষ্কার হচ্ছে না, দুর্গন্ধে রাস্তা দিয়ে চলা দেয়। কিছুদিন আগে অবধি এই গাড়িতে করে ময়লা ধাপাতে নিয়ে যাওয়া হতো, লোকেরা ঠাট্টা করে নাম দিয়েছিল ধাপা মেল। ইদানিং সে ব্যবস্থা বন্ধ, ফলে কাক, সিল, শকুন আর হাড়গিলার উপদ্রবে আশেপাশে সব বাড়ির সারসি সারা দিন বন্ধ রাখতে হয়। রাস্তার পশ্চিম দিকে প্রায় 6 ফুট প্রশস্ত একটা কাঁচা ড্রেন, এই ড্রেন দিয়েই পাশের বাড়িগুলোর পায়খানা রান্নার জল বেয়ে যায়। কেউ কেউ আবার এটাকেই পায়খানা হিসেবে ব্যবহার করে। আজ এই শীত সন্ধ্যায় সেই গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। একটু এগিয়ে গেলে যদুমিত্তিরের বিরাট বাঁশঝাড় আর পগাড়ের পশ্চিম পারে নারিকেল আর তেঁতুল সারি, কারা যেন সেখানে বসে নারিকেল পাতা পুড়িয়ে আগুন পোহাচ্ছে। ওই পাড়ে পাকা বাড়ি আর নেই বললেই চলে, সব কুটে দেওয়া মেটে দেওয়াল বাড়ি। রাস্তার দূরে দূরে গ্যাসবাতি, সন্ধ্যা হলেই পুরসভার মুটে বগলে মই নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছোটে পথে পথে আলো জ্বালাতে। মই বেয়ে ল্যাম্পপোস্টে উঠে প্রথমে ন্যাকড়া বুলিয়ে পরিষ্কার করে আলোর শেডের কাজ, তারপর চাবি ঘুরিয়ে চালু করে গ্যাস, সব শেষে দেশলাই জ্বালিয়ে বাতি ধরায়। কিন্তু তাতে আর কতটুকু আলো হয়, শুধু বাতির নিচটুকু আর আশেপাশে সামান্য আলো ছড়ায়। এমন শীতের কুয়াশারে ঢাকা সন্ধ্যায় এক অদ্ভুত হলদেটে চোখের মতো আলোগুলো চেয়ে থাকে, যেন সদ্য পিলে জ্বরে আক্রান্ত হয়েছে। রাতের পথ দিয়ে যারা হেঁটে যায় তাদের আপদমস্ত শালমুড়ি দেওয়া, যেন তারা এ মরজগতের কেউ নয়, প্রেতলোকের বাসিন্দা। খুব প্রয়োজন না থাকলে এমন রাতে কেউ বাড়ি থেকে বের হয় না, আর হতে গেলেও নানা ঝামেলা। কর্পোরেশনের ঠিক পাশেই উড়িয়া পালকি বাহরদের আড়া রয়েছে, কিন্তু সন্ধের পর তাদের বের করা থেকে ঈশ্বরকে পাওয়া অনেক সহজ। তবু দ্রুত পায়ে এক যুবক সেই দিকে চলেছে, সে বেচারা পুলিশে কাজ করে, ব্রাহ্মণ সন্তান, নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। কিছুদিন আগেই পূজোর সময় সারা বছরের সঞ্চিত ছুটি নিয়ে দেশের বাড়ি গিয়েছিল, ষষ্ঠীর দিন দেশের বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই টেলিগ্রাফ পৌঁছালো, এক বেয়ারিশ লাশ পাওয়া গেছে, টেলিগ্রাফ পাওয়া মাত্রই কলকাতায় এসে পড়ো। গোটা ছুটি সেই মুন্ডুহীন লাশের সন্ধানেই কেটেছিল তার, ভেবেছিল বছর শেষে কিছুদিন ছুটি নেবে, আগামীকালই বাড়ি যাওয়ার কথা। একটু আগে খবর এসেছে চীনা পাড়ায় নাকি অদ্ভুত এক মৃতদেহ পাওয়া গেছে। চাকরি বড় বালাই, সেই কনকনে ঠান্ডায় এখন তাকে চীনা পাড়ায় দৌড়াইতে হবে, আগে জানলে কে এমন চাকরি করত, মনে মনে ভাবে সে। ভাবতে ভাবতেই আড়ার ধারে এসে হাঁক ছাড়ে, বেহারা ও বেহারা,
কোনো সাড়া নেই। আবার ডাকলো, ও দাপস। এবার আড়ার পাশে ছাউনি থেকে মৃদু উত্তর এলো, কোন হেলা বাবু, পালকি বার করো, চিনে পাড়ায় যাব, মাতে ইচ্ছা নাহি। প্রিয়নাথের মাথা এমনিতেই গরম, যা বুঝেছে ছুটি আর নেওয়া হলো না। 14 বছর পুলিশের চাকরিতে একবারও নিজের ইচ্ছামতো ছুটি নিতে পারেনি, তাতে আবার বেহারার এই বেয়ারাপনা রীতিমতো চটেই গেল সে। ইচ্ছে নাহি বললে হবে? এবার গলা চাড়ালো প্রিয়নাথ। পুলিশ, শীঘ্রই চলো, দেরি হলে গারদে পুড়ে দেব। পুলিশ এমন একটা শব্দ যাতে কাজ হয় দ্রুত। 4 জন বেহারা হাই তুলতে তুলতে নিতান্তই অনিচ্ছায় বেরিয়ে এলো, সঙ্গে বাচ্চার মতো একটা মশালিচি। রাতের অন্ধকারে এই পথ দেখিয়ে নিয়ে যাবে। এই মশালিচিরা খুব একটা সুবিধের লোক নয়, প্রায়ই পালকি বাহরদের সঙ্গে সর করে আরোহীকে ডাকাতের আস্তানায় নিয়ে যায়। বড় লাট আইন করে এদের বন্ধ করার ব্যবস্থাও করেছিলেন, কিন্তু রাতের অন্ধকারে এরা ছাড়া গতি নেই, তাই আইন আইনের মতো রয়েছে, আর এরা বহাল তবিয়ে তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারপর খানিক সময় গেল, দরদস্তি করে সরকার বাহাদুর এদের 4 আনা ফি বেঁধে দিলেও এত ঠান্ডার রাতের বেলা এরা আরও দস্তুরি চায়। শেষ অবধি মশালিচি সহ 6 আনায় রফা হলো। পকেট থেকে কুকেলভির ট্যাক ঘড়িটা বের করে প্রেরণা দেখলো, রাত 10টা বেজে গেছে, যেতে আরও ঘন্টা খানেক। ডাকুড়াকুর হেচ্ছানবর ছন্দের বুলি তুলে 4 জন বাহক পালকি কাঁধে পালকি নিয়ে চিনে পাড়ার দিকে চলল। রাস্তা জনমানবহীন, মাঝে মাঝে কিছু ফিটন বা ল্যান্ড ঊর্ধ্বশ্বাসে ময়দানের দিকে ছুটছে। গাড়ির ভেতর মাতাল বাবুদের আর বেশ্যাদের বিকট স্বরে হইচই শোনা যাচ্ছে, তারপর সব আবার নিস্তব্ধ। দূরে কেল্লায় তোপ দাগায় শব্দ পাওয়া গেল, পথের যেন আর শেষ নেই। হ্যারিসন রোডের পাশ দিয়ে যেতে যেতে দেখল পেল বিল বিজলি বাতির আলোতে রাস্তা ভেসে যাচ্ছে। বছর 3 আগে কিল বার্ন অ্যান্ড কোম্পানি প্রথমে এই রাস্তায় বিজলি বাতি লাগানো শুরু করে, এই বছরই কাজ শেষ হলো। গত শতকের শেষের দিকে ইটালিয়ান সাহিত্যিক ক্যাসানোভার প্রিয় বন্ধু ছিল এদোয়ার্দো তিরেত্তা, কিন্তু বিধি বাম তাকে দেশ ছাড়া হতে হলো রাজনৈতিক কারণে। নানা জায়গাতে ভাসতে ভাসতে এসে ঠেকলো এই কলিকাতায়। সুপারিনটেনডেন্ট অফ স্ট্রিট অ্যান্ড বিল্ডিং এর চাকরিও জুটিয়ে ফেললেন, আর সেই টাকাই কিনে ফেললেন একটা গোটা বাজার, নাম দিল তিরিত্তির বাজার, আর যা আজকে টেরিটি বাজার। সবার মুখে মুখে এরই নাম চীনাপাড়া। চীনাপাড়ায় খুন খারাপি লেগেই থাকে, চীনেদের মাথা গরম, কথায় কথায় ছোড়াছুরি বার করে, তাই চীনের পাড়ায় খুন শুনে প্রথম তেমন আমল দেয়নি প্রিয়নাথ। পরে যখন জানলো স্বয়ং টমসন সাহেব নিজে খবর পাঠিয়েছে, বুঝলো ব্যাপারটা গুরুচরণ। খানিক বাদে বেহারাদের পা মন্থর হয়ে এলো, প্রিয়নাথ উঁকি মেরে দেখলো আশেপাশে দৃশ্য বদলে গেছে। সরু রাস্তা সাপের মতো এঁকে পেঁকে গিয়েছে, কোথায় যেন অদ্ভুত একটা ধূপের গন্ধ ভেসে আসছে। দুপাশে লাল লাল লণ্ঠনের বাতি জ্বেলে এক অপার্থিব আলোর দৃষ্টি সৃষ্টি করেছে, আর সেই আলোতে দেখা যাচ্ছে দেয়ালে বাড়ির দরজায় দুর্ভেদ্য চীনে ভাষায় রঙিন বিজ্ঞাপন ঝুলছে। অন্য সময় এ পাড়ায় এসেছে প্রিয়নাথ, চীনা সরাইগুলো গম গম করে, চণ্ডুখোরদের আস্তানায় ভিড় জমায় বেশ কিছু মানুষ, কেউ তাদের বাদ্য বাজে, গান গায় অচেনা ভাষায়, কিন্তু আজ যেন কোনো জাদুমন্ত্র বলে গোটা পাড়াটা নিস্তব্ধ হয়ে গেছে। কোনো এক অশুভ শক্তি যেন প্রচণ্ড আক্রোশে গলা টিপে গোটা পল্লীটি দম বন্ধ করে রেখেছে, সরাইগুলো বন্ধ। চৈনিক ধর্ম মন্দিরটার দরজাও খিল দিয়ে আটা, রাস্তার একধারে এক চুচ্চুড়ে মাতাল চিনে বসে ঢুলছে, আর কেউ কোথাও নেই। বেহারারাও যেন কিছু একটা আশ করতে পেরে বুলি বন্ধ করে দিল, তারাও নিঃশব্দে হেঁটে চলেছে। মোড় ঘুরিতেই প্রিয়নাথের চোখে পড়ল এক দল মানুষ, তারা অতি নিঃসুস্বরে চিনে ভাষায় কী যেন বলাবলি করছে। সবার কণ্ঠে একটা ভয়ের ভাব। প্রিয়নাথ পালকি থেকে নেমে বেহারাদের দস্তির চুকাতেই তারা প্রায় ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে পাড়ি দিল। একটু এগোতেই দেখলো হেড জমাদার মত্তলা বক্স ডিটেকটিভ ডিপার্টমেন্টের, তার কাজের বেশ নাম ডাক আছে। প্রিয়নাথের সঙ্গে সামান্য হত্যদত্ত বর্তমান।
প্রেরণাত অবাক হয়ে দেখল মওলা বক্স এক গ্যাসবাতির তলায় বসে পেট চেড়ে বসে বমি করছে। তার চোখে অদ্ভুত এক আতঙ্কের ছাপ। কি হয়েছে মওলা বক্স, শরীর খারাপ? প্রেরণাত জিজ্ঞেস করল। পাশাপাশি দুবার মাথা নাড়ল সে, তারপর অস্ফুট কণ্ঠে বলল, 22 বছর চাকরি করছি সাহেব, এই জিনিস কোনো দিন দেখিনি। মওলা বক্সের পাশেই তার ঢাকা লণ্ঠনটা পড়েছিল, সেটাতে হাত দিয়ে আগুনটাকে টুসকে দিল প্রেরণাত। তারপর ধীরে ধীরে পা বাড়ালো ভেতরের কেন্দ্রস্থলে। সেই কুয়াশা ঘেরা রাতের লণ্ঠনের আলোয় প্রেরণাত যা দেখল তা না দেখলেই বরং ভালো হতো। প্রথম দেখাতেই খুব অস্বাভাবিক সাদা একটা দেহ তার চোখে পড়ল। একটু খেয়াল করতেই যা দেখল তাতে তার হাড় হিম হয়ে গেল। দেহটি এদেশি কোনো মানুষের নয়, ভিন দেশি। চুল সোনালি, চুলে জট, গালে হালকা না কামানো দাড়ি, বুকের পাঁজরের নিচ থেকে লম্বালম্বি কেটে পকেটটা চিরে দুফালা দেওয়া হয়েছে। তার ঠিক নিচে যেখানে পুরুষাঙ্গ থাকার কথা সেখানে নিপুণ অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয়েছে সেটাও। কিন্তু এগুলো কিছুই না, প্রেরণাত অবাক বিস্ময়ে দেখল গোটা দেহটা অদ্ভুতভাবে রক্তশূন্য, যেন বিরাট কোনো সিরিঞ্জ দিয়ে দেহের সমস্ত রক্ত টেনে নেওয়া হয়েছে একেবারে। আর সেই রক্তের কিছুটা দিয়ে মৃত্যুর বুকে আঁকা রয়েছে বিচিত্র এক চিহ্ন যা প্রিয়নাথ আগে কখনো দেখেনি। দ্বিতীয় পরিচ্ছেদ, চন্দননগরে খুন। 20 জুন 2018, কলকাতা। সব কিছু শুরু হলো একটা হোয়াটসঅ্যাপ থেকে। দেবাশিষটা পাঠিয়েছেন কাল অনেক রাতে, আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম, দেখিনি। আজ সকালে দেখলাম প্যাড থেকে ছেঁড়া একটা কাগজের টুকরোর ছবি, কাপা কাপা হাতে তোলা, স্পষ্ট কিছু নয়। অনেক চেষ্টা করে যতটুকু বোঝা যাচ্ছে কোনো ছড়া বা কবিতা জাতীয় কিছু হবে, রুল টানা পাতায় বাংলা অক্ষরে লেখা। সকাল থেকে বেশ কয়েকটা রিপ্লাই করেছি, উত্তর আসেনি, সিনও হয়নি। ফোন করলাম, বেজে গেল। কাল দেখি একবার চন্দননগরে দেবাশিষদার বাড়ি ঢু মেরে আসতে হবে। দেবাশিষদা একা মানুষ, সরকারি আর্কাইভে কাজ করেন, সারাদিন বই নিয়ে থাকেন, পুরনো বই পুঁথি এইসব। চন্দননগরে বড় বাজারের পাশে দোতলা বাড়ি, আগা পাঁচতলা বইতে ঠাসা। আমি গেলেই তাক থেকে নামিয়ে নামিয়ে দুষ্প্রাপ্য সব পুঁথি আর বই দেখান, হেলহেডের গ্রামারের প্রথম সংস্করণ কিংবা রামধন স্বর্ণালঙ্কারের খোদাই করা ছবি সহ অন্নদামঙ্গল আমি দেবাশিষদার বাড়িতেই প্রথম দেখেছি। এইসব বাড়িতে রাখেন কেন? মিউজিয়ামে দিয়ে দিন। যখনই যাই বলি, দেবাশিষদা হাসেন, আসলে ব্যাপারটা কি বলতো, একা মানুষ বয়স তো হয়েছে, কিছু তো একটা নিয়ে থাকতে হবে। তোমাদের মতো সে বয়স নেই যে মেয়েরা আমার সঙ্গ পেতে চাইবে, যার জীবনে বউ নেই বই সই। দেবাশিষদার বউ কিছুদিন হলো অন্য একজনের সঙ্গে ঘর ছেড়েছেন, সন্তানাদি নেই, ফলে ডিভোর্সের সমস্যা হয়নি। আমার সঙ্গে আলাপ কেসের ব্যাপারেই, ওরই কেস। আমি বৌদিকে ফলো করে সব প্রমাণ ওর হাতে এনে তুলে দিয়েছিলাম। আমি পেশায় প্রাইভেট ডিটেকটিভ, এত কিছু থাকতে ইঞ্জিনিয়ারিং পাশ করে এই কাজ কেন? একটাই উত্তর, আমার ঠাকুর দাদার বাবা তারিণী চরণ, কলকাতার প্রথম বাঙালি প্রাইভেট ডিটেকটিভ। 19 শতকের শেষের দিকে কলকাতায় যখন এদিকে ওদিকে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিগুলো গজিয়ে উঠতে থাকে, তাদের মধ্যে সবচেয়ে নাম করা ছিলেন ক্রিক রোডের জন রিকল সাহেব। সে যুগেই তার ফি ছিল 16 টাকা। তারিণী চরণ কীভাবে যেন তার অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়েছিলেন, ধীরে ধীরে কাজ শিখে ক্লাইভ স্ট্রিটে নিজেই চেম্বার কেনেন, নাম রাখেন প্রাইভেট আই অ্যান্ড কং, স্পেশালাইজড ইন ডিভোর্স কেসেস। তখন কলকাতায় সাহেব পাড়ায় আনাচে কানাচে নষ্টামে। শ্রীমতী টমস্কিং বিবাহিত হয়েও গোপনে সহবাস করতেন ক্যাপ্টেন সিমারের সঙ্গে, তার স্বামী সন্দেহ করেও হাতে নাতে ধরতে পারছিলেন না। ড্রিঙ্কস কল সাহেবের কথায় কেস আসে বড়দাদুর কাছে। বড়দাদু নাকি রাধাবাজারের বেঙ্গল ফটোগ্রাফের মালিক নীল মাধব দেকে সিমরার সাহেবের জানালার ধারে ঝোপে ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেন। জন ব্লেক কোম্পানি তখন সবে বাজারে হ্যান্ড ক্যামেরা এনেছে, তা দিয়ে যা ছবি ওঠে সেই ছবির জোরেই টমকিন্স তার স্ত্রীকে ডিভোর্স দেন। এই সব ঘটনা বড়দাদুর নীল ডায়েরিগুলোতে লেখা আছে, প্রতি বছর একটা, 1890 থেকে। এই ডায়েরিগুলো আমি দেখেছি সবকটার প্রায় অক্ষত, মাঝে শুধু 1892 এর শেষের দিকে এন্ট্রি কেউ বা কারা ছিঁড়ে নিয়েছে, আর 1895-96 এর ডায়েরি মিসিং।
ছোট থেকেই ইচ্ছে ছিল গোয়েন্দা হব, বাবা মা দুজনেই বাধা দিয়েছিলেন। ওদের ইচ্ছা মতো যাদবপুর মেকানিক্যালে পড়েছিলাম, কিন্তু চাকে বলে নিয়তি, চাকরি পর্যন্ত জটিনি। শেষ অবধি বড় দাদুর ক্লাইভ স্ট্রিটের অফিসটায় ঝেড়ে মুছে অফিস খুলে বসেছি। বাবা চলে গেছেন গত বছর ক্যান্সারে, তার কিছুদিন বাদেই আচমকা মা। সংসারে টান বলতে যা বোঝায় তার আর কিছুই অবশিষ্ট নেই। ভাড়া বাড়িতে একা থাকি, কাজের মাসি সকালে রান্না করে দেন, তাই দুবেলা খাই। এবারে গরম খুব জ্বালিয়েছে, প্রতিবার দু একদিন করে কালবৈশাখী হয়, এবার কিচ্ছু না, ড্রেনগুলো শুকিয়ে পচা গন্ধ বেরোচ্ছে। রাস্তায় বেরোলেই চারিদিক থেকে এসি মেশিনের গুনগুন আওয়াজ, দুপুরে গরমে টেকা মুশকিল। তাও অফিসের কাছের দরজা এঁটে বন্ধ করে জানালার পর্দা নামিয়ে সারাদিন চেয়ারে বসে থাকি খদ্দের আশায়। অলসের মতো ফেসবুক স্ক্রল করি, পাবজি খেলি। দেবাশিসদা আমার প্রথম ক্লায়েন্ট, এখনও যে সামান্য কিছু ক্লায়েন্ট আসে তাদের বেশিরভাগই দেবাশিসদার সুপারিশে। এবং ডিভোর্স কেস, দু বছর আগে যে উৎসাহে গোয়েন্দাগিরি শুরু করেছিলাম তা এখন অনেকটাই নিভে গেছে। বুঝেছি ফেলুদা ব্যোমকেশরা বইয়ের পাতাতেই থাকে, গোয়েন্দাদের চেয়ে বোরিং জীবন আর হয় না। ঠিক এমন সময় ফোন এলো, বিশ্বজিৎ ফোন করেছে। বিশ্বজিৎ বড় বাজারের এক বড় শাড়ির দোকানের কর্মচারী। ওর দোকানে ইদানিং এক নেতাগোছের মানুষ তার বান্ধবীকে নিয়ে শাড়ি কিনতে আসেন খবর পেয়েছিলাম। তার স্ত্রী আমাকে কেসটা দিয়েছেন, আমিও বিশ্বজিৎকে কিছু টাকা দিয়ে ফিট করে রেখেছিলাম খবর দেওয়ার জন্য, ও কথা রেখেছে। আমি এক লাফে চেয়ার থেকে উঠেই গোপন ক্যামেরা সহ ছুটলাম, কিন্তু শুরুতেই ফ্যাসাদ, আমার বুলেট বাইকের সামনে কে যেন একটা বড় গাড়ি পার করে রেখেছেন। গাড়ি বের করা যাচ্ছে না, চেঁচামেচি করে ড্রাইভারকে আনা গেল বটে, কিন্তু সব মিলিয়ে প্রায় 15 মিনিট নষ্ট। ওরা কতক্ষণ আর দোকানে থাকবেন? ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালাতে চালাতে বিশ্বজিৎকে ফোন করলাম, ওরা আছেন এখনও? হ্যাঁ দাদা, কিন্তু আর বেশিক্ষণ থাকবেন না, শাড়ি কেনা প্রায় শেষ। তোমার কাছে মোবাইল আছে, তাতে ভিডিও তোলা যায়? হ্যাঁ দাদা, তবে যাতে কেউ না দেখতে পায় এমনভাবে ভিডিও তোলো, আর হ্যাঁ দুজনের মুখ যেন পরিষ্কার বোঝা যায়। কিন্তু দাদা টাকাটা 500 পাবে, তুমি আগে কাজটা করো তো দেখি। বলতে বলতে বুঝলাম কি ভুল করেছে, ট্রাফিক সার্জেন্ট দাঁড়িয়ে থাকা অবস্থায় তার পাশ দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছি নো এন্ট্রিতে। হাতের ইশারা ট্রাফিক সার্জেন্ট বললেন গাড়ির সাইড করতে। বুঝলাম কপালে দুঃখ আছে। শুধু তাই না, আজ আর সময় মতো দোকানে যাওয়া গেল না। লাইসেন্স? নিরাশ গলায় বললেন অফিসার। হিপ পকেটে হাত দিয়ে পার্স বের করতে গিয়ে সত্যজিতের ভাষায় জাম্পিং হোয়াটস হ্যাপেন্ড, সর্বনাশের মাথায় বাড়ি। তাড়াহুড়োতে পার্স টেবিলে ফেলে এসেছি, ওতেই আমার ড্রাইভিং লাইসেন্স, প্রাইভেট ডিটেকটিভ লাইসেন্স, টাকা সব আছে। প্রথম উপায় হাতে পায়ে ধরা, ভাবলাম সেটাই করি। তারপর কী মনে করে সত্যিটা বলে দিলাম, স্যার আমি প্রাইভেট ডিটেকটিভ। শুনে ভদ্রলোক এমন মুখ করলেন যেন আমি বলেছি আমি সুপারম্যান। খানিক অবাক হয়ে মুখের দিকে চাইলেন, তারপর একেবারে ঠান্ডা গলায় বলে লাইসেন্সটা দেখান প্লিজ। বুঝলাম এ বড় কঠিন যাই, উনিও বুঝলেন আমার কাছে কিছুই নেই, এমনকি মাথায় হেলমেটটাও। পাশের হোল্ডিংয়ে বড় বড় করে জল জল করছে সেভ ড্রাইভ সেভ লাইফ। নিজেকে কেমন যেন অদ্ভুত বোকা বোকা লাগছিল। পাশ দিয়ে পথচারীরা যাচ্ছে, কেউ কেউ দাঁড়িয়ে পড়েছে রগার দেখতে। পুলিশ ভদ্রলোক সেই একইভাবে ঠান্ডা গলায় কাকে যেন বললেন, হরিপদ, আয় হরিপদ। হরিপদ কাছে পিঠেই কোথাও ছিল, একেবারে বসং ধরে চলে এলেন। কিছু বলবেন স্যার? হ্যাঁ শোন, এই গাড়িটা থানায় যাবে, আর এই ভদ্রলোককেও নিয়ে চল। এবার আর হাতে পেয়ে ধরা ছাড়া উপায় রইল না, কাঁদো কাঁদো গলায় বললাম, ছেড়ে দিন স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। এখন এসব বলে লাভ কী বলুন, চলুন থানায় চলুন। আর স্যার গাড়িটা? গাড়ি থানাতেই পড়ে থাকবে, মাটি পড়বে, এই গাড়িতে আমি লাউ গাছ গজিয়ে ছাড়বো, অদ্ভুত হেসে বললেন সেই ইন্সপেক্টর। পুলিশের গাড়িতে চাপিয়ে আমাকে বড় বাজারে থানায় আনা হলো। বিশ্বজিৎ ফোন করেছেন, ভাইব্রেট হচ্ছে, ধরা উচিত কিন্তু ধরতে সাহস পাচ্ছি না। ওরা নিশ্চয় দোকান ছেড়ে চলে গেছে। বিশ্বজিৎ কি ওদের ভিডিও তুলতে পারলেন? কেন জানি না, অফিসার সরাসরি নিজের টেবিলে নিয়ে গেলেন আমাকে। চা খাবেন? গলার স্বর একটু নামলো যেন। না, বুঝতে পারছিলাম না কি বলা উচিত। নাম কি? তুবরসু রায়। বয়স 27। কি করা হয়? বললাম তো প্রাইভেট ডিটেকটিভ। সত্যি নাকি? বলো কি হে। আপনি থেকে তুমিতে নামতে ভদ্রলোকের 2 সেকেন্ড সময় লাগলো না। পড়াশোনা কতদূর? যাদবপুর থেকে মেকানিক্যাল। তাহলে এসবে সময় নষ্ট করছো কেন?
জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলাম না, চুপ করে রইলাম। লাইসেন্স আছে না? নেই। আছে বলে লাইসেন্সটার নাম্বার বললাম। ভদ্রলোক সামনের কম্পিউটারে সেই নাম্বার মেরে কী সব খুঁটিনাটি করলেন, তারপর অনেকক্ষণ এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। যখন মুখ খুললেন ঠোঁটের পাশে হালকা হাসি। হ্যাঁ, সত্যি কথাই বলেছিলে তবে। এবার আমার মাথা গরম হওয়া শুরু হলো। আপনার কেন মনে হলো আমি মিথ্যা বলেছি? বলা তো যায় না কার কী মতলব, তবে ট্রাফিক আইন ভাঙার বা ফাইন তো তোমাকে দিতেই হবে বাবা। দেব না বলেছি নাকি? আমায় ছেড়ে দিন, আমি টাকা নিয়ে আসি, অথবা কাউকে ফোন করি, টাকা দিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যাক। আরে আরে বসো বসো, এত তাড়া কিসের, এক কাপ চা খাও। বুঝলাম, নিয়ম মেনে চালান কেটে টাকা দেওয়ার ব্যাপারটা ওর কাছে ঠিক পছন্দ হচ্ছে না, উনি চান উপরই কিছু। ফোনটা ক্রমশ ভাইব্রেট করছে, ধরতে পারছি না। এক সময় কেটে গেল, আর কি আশ্চর্য। তার ঠিক পরে ইন্সপেক্টরের ফোন বেজে উঠ। হ্যালো, ইন্সপেক্টর সামন্ত বলছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, ফোনের টাওয়ার দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই তো আমার সামনেই বসে আছে, নো এন্ট্রিতে ঢুকে গেছিলো স্যার, অ্যারেস্ট করে এনেছি। হ্যাঁ স্যার, নিশ্চিত থাকুন। আরে না না, ছাড়ার প্রশ্নই ওঠে না, আসুন স্যার, আমি আনছি। ফোন রেখে খানিক আমার মুখের দিকে অপলক তাকিয়ে রইলেন ইন্সপেক্টর। তারপর খুব ধীরে ধীরে বলেন, চন্দননগর পুলিশ কমিশনারের থেকে ফোন করেছিলেন, কাল রাতে একজন খুন হয়েছে, মারা যাওয়ার আগে শেষ হোয়াটসঅ্যাপ তোমাকেই করেছিলেন, চন্দননগর পুলিশ তোমায় ইন্টারোগেট করবে, তোমায় এখন ছাড়া চলবে না বাপু। আমার মাথা বন বন করে ঘুরছিল। দেবাশিসটা কিন্তু কে, কেন, আর এই ছবিতেই বা কী ছিল, জানি উচিত না, তবু জিজ্ঞেস করছি, কে বুঝতে পারছো? মাথা নাড়ালাম। সেই মেসেজটা দেখা যায়? আমি কোনো কথা না বলে ফোনটা এগিয়ে দিলাম। অবশ্যই, দেবাশিসদার পাঠানো মেসেজটা খুলে ইন্সপেক্টর অনেকক্ষণ মন দিয়ে দেখল। এ তো কোনো ডায়েরির পাতা বা লেখার পাতা বলে মনে হচ্ছে, তাড়াহুড়োতে তুলতে গিয়ে হাত কেঁপে গেছে, বাংলায় সেটা বোঝা যাচ্ছে কিন্তু পড়া যাচ্ছে না। দাঁড়াও জুম করে দেখি। এই তো কিছুটা বোঝা যাচ্ছে, একটা শব্দ বুঝলাম শুধু। দেখো তো, তোমরা কেউ চেনো নাকি? তিনি আবার মোবাইলটা এগিয়ে দিলেন আমার দিকে। দেখলাম প্রায় গোটা স্ক্রিন জুড়ে ব্লু ব্ল্যাকে একটা শব্দই ফুটে আছে, প্রিয়নাথের। সূর্যতামসীর দ্বিতীয় অংশ নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।